তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মতে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম, আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে, কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? দ্য হোলি কোরআন লিডস দ্য ওয়ে, পথ দেখায়। দ্য হোলি কোরআন গাইডস আস টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? রক্ত দিতে রাজি আছেন? যদি এই কোরআনের জন্য ময়দানে নামতে হয় ময়দানে নামতে রাজি আছেন? আমরা সবাই শপথ নিতে চাই যে 26টা আয়াত ইন্ডিয়া থেকে উল্লুকা পাঠা এই মোদি বাদ দিতে চেয়েছে, ব্যান করতে চেয়েছে, মুমিনদের কলিজার ভিতরে আঘাত দিয়েছে, এই উল্লুকা পাঠা যদি বাংলার জমিনে পা রাখে বৃহত্তম যুদ্ধ বাংলার জমিনে লেগে যাবে। এই জন্যই 30 পারা কোরআন, এটা যেমন তেমন কোন কিতাব নয়। আল্লাহর কাছে দোয়া করি ও রব, এই কোরআনের জন্য যেন এক ফোঁটা রক্ত হলেও তুমি আমাদের কাছ থেকে কবুল করো। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমাদের হাত তখনই দামি হবে যখন এই হাতের ভিতরে কোরআন থাকবে, ঠিক কিনা? নাকি ঘুষের টাকা দিলে দামি হবে, সুদের টাকা নিলে দামি হবে, চুরি করলে হাতটা দামি হবে? না, সকাল আর বিকাল যদি 30 পারা কোরআনের উপরে আপনার আঙ্গুল দিয়ে এইভাবে টানাটানি করেন, এই হাতটা আপনার দামি হয়ে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের চোখ তখনই দামি হবে যখন এই চোখগুলো আল্লাহর নিয়ামত দেখে দেখে সুবহানাল্লাহ বলবে। আমাদের চোখগুলো তখনই দামি হবে যখন এই চোখ দিয়ে 30 পারা কোরআন মিলে পড়বে। আমাদের শরীরের ভিতরে কানটা তখনই দামি হবে যখন এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, ঠিক কিনা? নাকি গান শুনলে দামি হবে? কথা বলেন, গান শুনলে দামি হবে? আর বিশ্বনবী যে বললেন পুরা শরীর, এই যে শরীর মাথা থেকে পা পর্যন্ত, একজন মানুষের দামি হয় ওই সময় যখন আল্লাহর কোরআনের জন্য, একামতে দিনের জন্য, আল্লাহ রাসূলের জন্য অথবা ইসলামের জন্য এক ফোঁটা রক্ত যদি কেউ দিতে পারে তার শরীরটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন আমাদের শরীরটা দামি করতে চায় না কম দামি করতে চায়? দামি না কম দামি? যদি এই কোরআনের জন্য রক্ত দেওয়া লাগে রক্ত দিতে রাজি আছেন? যদি এই কোরআনের জন্য ময়দানে নামতে হয় ময়দানে নামতে রাজি আছেন? আমরা সবাই শপথ নিতে চাই যে 26টা আয়াত ইন্ডিয়া থেকে উল্লুকা পাঠা এই মোদি বাদ দিতে চেয়েছে, ব্যান করতে চেয়েছে, মুমিনদের কলিজার ভিতরে আঘাত দিয়েছে, এই উল্লুকা পাঠা যদি বাংলার জমিনে পা রাখে বৃহত্তম যুদ্ধ বাংলার জমিনে লেগে যাবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন।
আরো জোরে বলেন আমিন। এই জন্যই 30 পারা কোরআন, এটা যেমন তেমন কোনো কিতাব নয়, আমরা ততক্ষণ পর্যন্ত তার সাথে মহব্বত রাখি যতক্ষণ পর্যন্ত আমাদের ইসলামের সমস্ত নিয়মগুলোকে যারা সম্মান করে চিল্লা বলো ঠিক কি না। বাংলা জমিনের ভিতরে মোদি আসবে আর বাংলার জমিনের সমস্ত তাওহিদী জনতা বসে থাকবে, তাওহিদী জনতা এখন আর বোকা নাই, প্রশাসন দিয়ে বাংলার জমিনের তাওহিদী জনতাকে দমানো যাবে না, বরং বাংলার জমিনে যদি মোদি পা রাখে হয় মোদি বেঁচে থাকবে, তাহলে বাংলার জমিনের 18 কোটি মানুষ বসে থাকবে। বাংলার জমিনের ভিতরে যদি আকাশ চুম্বি যার জনপ্রিয়তা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদি তার বিপক্ষে কথা হয় বাংলার জমিনে জেলখানায় যেতে হয় আছে না নাই? প্রধানমন্ত্রীর বিপক্ষে কেউ আঙ্গুল তুলে কথা বললে জেলখানায় যেতে হয় ঠিক কি না? অতএব বাংলার জমিনের সমস্ত মানুষগুলো আপনার সমস্ত নিয়মগুলো মানতে রাজি আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা এমপিকে মানি, মন্ত্রীকে মানি, প্রধানমন্ত্রীকে মানি, শেখ হাসিনাকে মানি, যতক্ষণ পর্যন্ত তাদের কথা আমাদের এই 30 পারা কোরআনের সাথে মিল থাকে। যদি আমাদের এই 30 পারা কোরআনের সাথে তাদের কথা যদি না মিল থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমাদের প্রধানমন্ত্রীকে মানতে রাজি না। কারা কারা রাজি আছো তুই হাত তোল, আমার আল্লাহকে দেখাও। আরো জোরে বলেন আমিন। অতএব মোদি যদি 26টা আয়াত আমার এই 30 পারা কোরআন থেকে বহিষ্কার করতে চায়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? না। কথা বলতে হবে, রাখা যাবে? না। যারা সম্পর্ক রাখে আর যারা তাকে আনার জন্য সিলদার দেয়, ওয়াল্লাহি তারা মুমিন নয়, জমিনের ভিতরে তারা মুনাফিক হয়ে গেছে, চিল্লা বলো ঠিক না। অতএব আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। যে আমার শেষ দাদাবা মসজিদটাকে ভেঙে মন্দির বানায়, তার সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। যে আমার মুসলমানদের গলা কেটে ইন্ডিয়ার ভিতরে রাস্তায় রাস্তায় ফেলে রাখে, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আপনি কেন তার সাথে এত বন্ধুত্ব করবেন? কারণ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুসলমানের হেফাজতের দায়িত্ব আপনাকে নিতে হবে। কোন উল্লুকা পাটার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে? কথা বলতে হবে, পারে? আমরা আপনাকে সম্মান করি, কম না বেশি? আওয়াজ দিতে হবে, কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে এই 30 পারা কোরআনের হেফাজতের আমরা দায়িত্ব বুঝলাম পৃথিবীর কারো নয়, হেফাজতের দায়িত্বটা কার? আরো জোরে বলেন, হেফাজতের দায়িত্বটা কার? মোদি যদিও 26টা আয়াত ব্যান করতে চায়, সে কি পারবে? কথা বলেন, পারবে? পারবে? এবার বলেন, এবার সাথে আমার সাথে বলেন, এই 30 পারা কোরআনের 114টা সূরা, জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 113টা। মানি একটা, মানি না? মুমিন না কাফের? সবাই বলতে হবে, মুমিন না কাফের? বাংলার জমিনের ভিতরে যে আসতে চায়, এই বাংলার জমিনটা হলো পবিত্র একটা জমিন, ওলিয়া উলিয়াদের জমিন, যেখানে 5 ওয়াক্ত আজানে এক জোড়ার কথা হয়, বলেন তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? অতএব সেই আল্লাহর জমিনের, এই পবিত্র জমিনের ভিতরে কোন উল্লুকা পাঠা যে 26টা আয়াত ব্যান করতে চায়, সে যদি এই বাংলার জমিনের ভিতরে পা রাখে, আমরা বুঝতে পারি এইরকম কাফের পা রাখলে বাংলার জমিনটাকে অপবিত্র হয়ে যাবে। অতএব এই অপবিত্র আমরা বাংলার জমিনটাকে করতে চাই না ঠিক কিনা? এইটা হলো একটা পবিত্র জমিন, তসলিমা নাসরিন থাকার জায়গা নয়। তসলিমা নাসরিন থাকতে পারছে? কথা বলেন, পারছে? পারছে? অতএব বাংলার জমিনের ভিতরে নতুন কোন তসলিমা নাসরিন জন্ম নিলেও বাংলার জমিনে থাকার কোনো স্থান হবে না, চিল্লা বলো ঠিক কিনা? আবার মাঝে মাঝে দেখবেন টক শোর ভিতরে মুরগি কবিরের মতো আছে, শুধু মুরগি কবির না, এর সাথে আরো কয়েকজন মহিলাও আছে নাস্তিক, ইচ্ছা অনুযায়ী এসি রুমের ভিতরে পুলিশ পাহারা দিয়ে মিডিয়াতে উল্টা পাল্টা যা মুখে আসে আমার কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, কোরআনের মাহফিলকে নিয়ে,
মুখের ভিতরে যা আছে তাই বলা শুরু করে, ঠিক কিনা? আমি বলি যে ওই কথাগুলো এসি রুমের ভিতরে নয়, ওই কথাগুলো পুলিশ পাহারা দিয়ে নয়, ওই কথাগুলো মিডিয়াতে নয়, গোপনীয় ভাবে ওই কথাগুলো নয়, ওই কথাগুলো যদি বলার সাহস হয় মুরগি কবির চোদ্দ কামের জমি নাই, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহরে যাইতে পারবি না। দুনিয়ার মুসলিম এক হবে ওই সময় যারা দুনিয়ার মুসলিমগুলো তিরিশ পারা কোরআনটাকে ফলো করবে, ঠিক কিনা? এই কোরআনটা নাজিলই হয়েছে সবাইকে এক কাতারে কাতারবদ্ধ করার জন্য, কথা কর না কেন? অতএব যারা আজকে ভিন্ন ভিন্ন মতে, যারা আজকে কোরআনের এই আইনটাকে মানতে চায় না, বোঝা যায় তাদের নিজের যে দলীয় ব্যবস্থা আছে ওইটার ভিতরে নিজের কিন্তু স্বার্থ লুকায়িত আছে। এই কোরআনটা সেই কিতাব যেটা মানতে গেলে সুদ খাওয়া যায় না, যেটা মানতে গেলে ঘুষ খাওয়া যায় না, যেটা মানতে গেলে বলবো আমি ভোটের বাক্স চুরি করা যায় না, যেটা মানতে গেলে মিথ্যা কথা বলা যায় না, যেই তিরিশ পারা কোরআন মানতে গেলে আলে মোলামাদেরকে সম্মান দিতে হয়, বিশ্ব মুফাসসিরকে জেলখানায় রাখা যায় না। কারণ এই কোরআনটা হলো এমন একটা কিতাব, ভাই কথা বলতে দেন, কথা বলতে দেন, এই কোরআনটা এমন একটা কিতাব এইটা যদি আপনি ষোলো আনা মানেন আপনি সুদ খাইতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, আপনি ঘুষ খাইতে পারবেন না, আপনি জেনা করতে পারবেন না, আপনি অশ্লীল ভাবে কোনো নারীর সাথে প্রকাশ্যে কথাও বলতে পারবেন না, আপনি গাঁজা খাইতে পারবেন না, আপনি মদের নামে লাইসেন্স বাংলার জমিনে দিতে পারবেন না, চিল্লা বলো ঠিক কেনা? অতএব এই তিরিশ পারা কোরআন যারা মানে তারা কোনো পাপ করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে? শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই এই তিরিশ পারা কোরআনটাকে অনেকে মানতে চায় না, চিল্লা বলো ঠিক কেনা? আমরা দুনিয়া চাই না, আমরা কি চাই সবাইকে বলতে হবে, কি চাই? আমরা আখেরাত চাই, আমরা আখেরাত চাই, কি চাই বলেন? এই দুনিয়া আমরা চাই না, এই দুনিয়ার মহব্বত আমাদেরকে ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? তাহলে বলেন কোরআন হেফাজতের দায়িত্বটা কার? আরো জোরে বলতে হবে কোরআন হেফাজতের দায়িত্বটা কার? বোঝা যায় পৃথিবীর কোন মানুষের কাছে যদি কোরআন হেফাজতের দায়িত্ব দিত ওই মানুষটাকে রাখতো না, শেষ করে দিত, কথা কর না কেন? কোরআনের কথা বলতেই তো মাশাআল্লাহ গলার ভিতরে ফাঁসির রশি ঝুলে, কোরআনের কথা বলাই তো দশ বছর জেলখানায় বসতে হয়, আর যদি এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের থাকতো তার গোষ্ঠী সহ দুনিয়া থেকে শেষ করে দিত, চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের কাছে রেখে দিয়েছে, কত পারবি এখন আয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন ও নবী আমি জানি আবু জেহেল তার শক্তি দেখাবে, আবুল আহাব তার শক্তি দেখাবে, উদবা তার শক্তি দেখাবে, মুগীরা তার শক্তি দেখাবে, কারণ তারা যুদ্ধ ঘোষণা দেবে, কারণ তাদের একটাই কথা কোরআনটাকে স্টপ করে দাও, কারণ এই কোরআনটা যারা তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বাড়ে না কমে, আর জোরে বলতে হবে বাড়ে না কমে, কারণ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, আর কোরআন থেকে যখন দূরে থাকে গোমরাহী থাকে, সবার ধারণা হলো কোরআনটাকে ব্যান্ড করে দাও, কোরআনটাকে ব্যান্ড করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ কোরআন হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী আপনি পেরেশান হওয়ার দরকার নাই, এত পেরেশান হওয়ার দরকার নাই, এই কোরআনের একটা আলো আছে, কি আছে বলেন? আচ্ছা আপনাদের হাতের ভিতরে যদি একটা লাইট থাকে আপনাকে যদি 10 কিলোমিটার যাইতে বলে আপনি যাইতে পারবেন না, কথা কন না কেন? কোনো অসুবিধা হবে? কিন্তু অন্ধকারের ভিতরে যদি আপনাকে একটা অন্ধকার রাস্তার ভিতরে ছেড়ে দেওয়া যায় আপনি কি যাইতে পারবেন, কথা বলেন যাওয়া যাবে? ইন্দুরের গর্তের ভিতরে পা পড়ে যাবে, এরপরে কাদার ভিতরে পা পড়ে যাবে, ইটের সাথে হোঁচট খেয়ে আপনি পয়ড়া দাঁত মুখ সব ভেঙে যাবে, ঠিক কিনা? আর যদি হাতের ভিতরে একটা লাইট থাকে টর্চ লাইট, 10 কিলো না 10,000 কিলোমিটারও যাওয়া যাবে, চিল্লা বলো ঠিক কিনা? তিরিশ পড়া কোরআনটা হলো একটা টর্চ লাইট, সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কথাটা কার? কি রে ভাই ভলিউম কমাই দিছো কেল্লাই তুমি? হ্যাঁ
তোমার মাইকের ভলিউম কমে কা এম নাইম প্রথমে বলছি আমার গলার প্রবলেম আছে আজকে এই জন্য বুঝতে হবে এই কোরআনটা হলো এমন একটা কিতাব বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি দেখবেন পৃথিবীর ভিতরে গ্রুপ হয়ে যাবে দুইটা জুড়ে বলেন কয়টা এটা কি আমার কথা আওয়াজ দিয়ে বলেন এটা কি আমার কথা এই কথাটা কা আজ পর্যন্ত প্রকাশ্যে দেখছি বাংলার জমিনের ভিতরে কোরআনের পক্ষে আর বিপক্ষে গ্রুপ হয়ে গেছে দুইটা চিল্লা বলেন ঠিক কি না একটা গ্রুপ কোরআনের মাহফিল করার জন্য পেরেশান হয়ে যায় আরেকটা গ্রুপ এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য পেরেশান হয়ে যায় তাহলে গ্রুপ হলো কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কথাটা কা আল্লাহ বললেন নবী গো দেখবেন আপনি কাফেরেরা যখন এই কোরআনের দাওয়াত শুনবে কাফেরদের সামনে যখন এই কোরআন থেকে কথা হবে কাফেরদের চুলকানি বেড়ে যাবে কথা কন না কেন কাফেরদের চুলকানি বেড়ে যাবে কারণ এই কোরআন মানলে সুদ খাওয়া যায় না কোরআন মানলে ঘুষ খাওয়া যায় না কোরআন মানলে টেন্ডারবাজি করা যায় না কোরআন মানলে ভোটের বাক্স চুরি করা যায় না ব্যালট পেপারে হাজার হাজার সিল একজন মারতে পারে না ও নবী আপনি দেখবেন এই কোরআন এমন একটা কিতাব যখন কাফেরগুলো শুনবে কাফেরদের চুলকানি শুরু হবে খাজ্জানি শুরু হবে তারা চাইবে কোরআনের আলোটা নিভিয়ে দেওয়ার জন্য তারা চাইবে ফু দিয়ে কোরআনের আলোটা নিভিয়ে দিব আচ্ছা কোরআনের আলোটা কি নিভানো যাবে কথা বলেন যাবে যাবে এই বাতিতে আপনি হাজারটা ফু দেন নিভে কথা বলতে হবে এলাকার ভিতরে ছেলে ছোটবেলা থেকে লেখাপড়া করাইছে বাবা ছেলে তো ছোটবেলা থেকে আদর আর যত্ন করে ছেলেটাকে লেখাপড়া করানোর পর ঢাকা শহরে পাঠিয়েছে বুয়েটের ছাত্র লেখাপড়া শেষ করার পর বড় একটা চাকরি পেয়েছে কোম্পানিতে বাবাকে ফোন দিয়েছে আব্বা আপনি অনেক কষ্ট করেছেন আমার নিয়ে আপনি এবার ঢাকা শহরে এসে দেখেন আমি বসুন্ধরা সিটির পাশেই ফ্ল্যাট নিয়েছি একুশ তলার উপরে আমার বাসা আপনি এসে দু চার দশ দিন থেকে যান বাবা তো খুশি চলে গেছে মাশাআল্লাহ গ্রামের পোশাক পরে ছেলে দেখে একটু শরম পেয়ে বাবা নিজেই নিয়ে একটা মার্কেট থেকে নতুন নতুন পোশাক পরে উঠাইছে কয়তলায় সবাই কয় না কয়তলায় একুশ তলায় গ্রামের মানুষ তো একুশ তলায় রাতের বেলা খাবারের পর বলছে আব্বা যান আপনি এখন ঘুমিয়ে যান আমি আপনারে ঠিক সময় ফজরের সালাতের সময় আমি আপনারে জাগাইয়া দিব আপনি ঘুমান বাবা তো গ্রামের মানুষ ও তো ঘুমানোর আগে মাশাআল্লাহ টানাটানি না করলে ঘুম আসে না অভ্যাস আছে এটা আপনাদের নাই দুই চারটা না টান দিলে ঘুমই আসে না তো চিন্তা করলো যে টান তো দিতে হবে পকেট থেকে বিড়ি বাহির করার পর চিন্তা করছে যে আকিস বিড়ি তো নিয়ে আসছে ঠিক কিন্তু ম্যাচ লাইট তো নাই কারণ গ্রামে তো ম্যাচ লাইট লাগে না চারাক বাতি আছে কি আছে সবাই বলেন চারাক বাতি নেই চারাক বাতি আছে কারণ চারাক বাতিতে সামনে দিয়ে এটা বাতি জ্বলে ওইটাতে ধরলেই তো বিড়ি ধরে যায় ঠিক কিনা ওর চিন্তা হলো চারাক বাতি ছিল ওই জন্য ম্যাচ লাইট নাই তো ও ঢাকা শহরে গিয়ে চারাক বাতি আছে আর ঢাকা শহরে কিসের বাতি এনার্জি কি বাতি এনার্জি বাতি ঢাকা শহরে তোরা চারাক বাতি নাই বুড়া চিন্তা করে কি রে বিপদে না পড়ে গেলাম এখন আমি বিড়িটা ধরাবো কই ও তাকায় দেখে যে এনার্জি বাতি জ্বলে ও বিড়ি নিয়ে গিয়ে এনার্জি বাতিতে ধরছে আপনি এনার্জি বাতিতে যদি এইভাবে বিড়ি ধরে বিড়ি কি ধরবে কথা বলেন ধরবে ধরবে আধা মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট ধরে আছে বিড়ি ধরে না ও চিন্তা করলো যা বিড়ি যখন খাওয়া হলো না তাহলে বাতিটা নিভাইয়া দি এলাকার ভিতরে চারাক বাতি কেমনে নিভাই কেমনে ফু দিলেই বাতি নিভে যায় বুড়া এখন চিন্তা করতেছে বাতি তো নিভাইতে হইব টক্কি টক্কি ফুঁয়াইতে উপরের দিকে লাভ দিয়ে দিয়ে ফুঁয়ায় আচ্ছা বলেন এটা এমন একটা বাতি এই বাতিটা কি ফুঁয়া নিভানো যায় কথা বলেন যায় যায় সারা রাত ফুঁয়াইতে ফুঁয়াইতে ঘাম ঝরাই ফেলছে কিন্তু বাতি নিভে না মাশাআল্লাহ ফজরের সালাতের জন্য আজান দিয়েছে তাড়াতাড়ি করে ছেলে এসে ডাকতেছে বাবা উঠেন ফজরের সালাতের আজান দিয়েছে আপনি তাড়াতাড়ি উঠে নামাজের জন্য প্রস্তুতি নেন কয় বাপ বাপ করিস না বেটা কি বাতি জ্বালাই দিয়ে গেছো সারা রাত ফুঁয়াইছি বাতি নিভাইতে পারি না ছেলে তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে আসছে আসার পরে তাকে সারা শরীর থেকে খালি ঘাম বাইর হইতে ফুঁয়াইছি তো বেশি লুঙ্গিও একদম
আপনারা কি বলেন, গুসা মারি দিছে, গোস দিয়ে দিছে, হ্যাঁ লুঙ্গি গুঁজ দিয়ে লাফাই লাফাই ফুয়াইছে, সারা রাত বাতি নেবে না। বাবা বলে কি বাতি লাগাইছস ঘরের ভিতরে, সারা রাত ফুয়াইলাম বাতি নেবে না। তোর মা যখন চারাক বাতি দেয় একটা ফুয়ের সাথে দশটা বাতি নিভাইয়া ফেলি, কি বাতি লাগাই দিছস তুই? ছেলে কয় আব্বা জান এইটা তো ওই বাতি না, এইটা হলো রিডিয়াম এমন একটা বাতি যে বাতি ফুয়াইলে নিবে না। গ্রামের বাতি চারাক বাতি ফুয়াইলে নিভে যায়, আর এইটা হলো শহরের বাতি, বাতিটা নিভানো যায় না। এই যে দেখেন এখানে একটা সুইচ আছে, অন করলে জ্বলে ওঠে, অফ করলে নিভে যায়। তবে আব্বা জান এই সুইচটা কিন্তু মেন সুইচ না। এই সুইচটা কি মেন সুইচ, ঘরের সুইচ না, এই জায়গাটার মেন সুইচ নাই। যে জায়গাতে কারেন্ট তৈরি হয় কাপ্তায়, ওই জায়গার ভিতরে একটা মেন সুইচ আছে, ওইটা অফ করলে সারা বাংলাদেশের সব বাতিগুলো অফ হয়ে যায়, চিল্লা বলো ঠিক কিনা। আর যদি অন করে তাহলে সারা বাংলার জমিনের সমস্ত বাতিগুলো জ্বলে ওঠে। আব্বা জান ওইটা হলো এমন একটা মেন সুইচ, অফ করলে বন্ধ হয়ে যায়, অন করলে সারা বাংলাদেশের সব বাতিগুলো জ্বলে ওঠে। আব্বা এইটা এমন একটা বাতি, ফু দিয়ে নিভানো যায় না। বাংলাদেশের উল্লোকা পাঠা বলেন, মোদি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, পৃথিবীর যত নাস্তিক আর মুরদাদ আছে তারা বলে ফু দিয়ে কোরআনের বাতিটা নিভাইয়া দিবে, এটা কি সম্ভব? কথা বলেন এটা।